জিরো জিরো দাও, জিরো নিচে নিচে নিচেরটা জিরো, ওকে করো। গিফট কি গিফট এনেছে দেখো তোমার জন্য, খোলো। তো জাদু হয়ে গেছে পুরো একদম। হ্যাঁ চলো দাঁড়াও, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আনহা কিউট গার্ল চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকের ব্লগের প্রথমেই রয়েছে আনহার স্কুল যাওয়ার দৃশ্য, যেখানে এখন বাজে সকাল 6:30, বাচ্চাটাকে তুলে দিয়েছি। আর এখন বন্ধুরা একটু স্কুলে যাওয়ার জন্য ওকে আমি ঘুম থেকে উঠে ফোন দিই, কারণ কিছু করার নেই, একটা বাচ্চার ঘুম ভাঙানোটা খুবই কষ্টকর ব্যাপার। আমরা বড়রাই ঘুম ভাঙতে চাই না, আর একটা ছোট্ট কচি বাচ্চাটাকে তুলে 6:30 সময় রেডি করিয়ে খাওয়া দাওয়া করিয়ে স্কুল পাঠানোটা তো খুবই টাফের বিষয়। যারা মায়েরা আছেন যাদের বাচ্চারা স্কুলে যায় তারা তো অবশ্যই জানেন এই ব্যাপারটা। এখানে ওকে ভুলিয়ে ভালিয়ে ফোন দেখিয়ে যাই হোক অনেক চেষ্টা করে স্কুলে পাঠানো হচ্ছে। আলহামদুলিল্লাহ স্কুলে যাওয়ার ওর মন থাকে, ওকে একবার ডাকলেই উঠে যায়, কিন্তু একটু ঘুমটা যে ভাঙাতে হয় না, ঘুমটা ভাঙানোর জন্যই একটু ফোনটা দিই ওকে। আর এখানে কেন ও কাঁদছে জানেন, ও রেনকোট পরে স্কুলে যাবে, রেনকোটটাকে ব্যাগে দিয়েছি, সেটা ওর নেবে না, ও রেনকোট পরেই যাবে। তো ওকে বলছি আনহা আজকে তো বৃষ্টি হচ্ছে না, তুমি কেন রেনকোট পরবে? তো রেনকোট পরার জন্যই এত কান্নাকাটি হচ্ছিলো। ওকে বললাম যে তোমার ব্যাগে রেনকোট দিয়ে দিয়েছি, যদি বৃষ্টি হয় পাপা তোমায় রেনকোট পরিয়ে দেবে। যাই হোক ভুলিয়ে ভালিয়ে স্কুলে পাঠানো হচ্ছে। আর এই সময়টায় এত মায়া লাগে ওকে দেখে আমার, যে বাচ্চাটাকে এই 6:30 সময় স্কুলে আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এখন যেহেতু স্কুলে ভর্তি করে ফেলেছি, একটা অন্য পদক্ষেপ নিয়ে ফেলেছি, সেই জন্য কিছু করার নেই, ওকে স্কুলে পাঠাতেই হচ্ছে। আমার আনহাকে যারা ভালোবাসেন, আমার আনহার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আনহার জন্য আপনারা দোয়া করবেন, আমার আনহা যেন এইভাবে একটু একটু করে বড় হয়ে যায়, আর তার সুন্দর সুন্দর ভিডিও মেমোরিগুলো আমি আপনাদের শেয়ার করতে পারি। তো চলে গেলাম আমার পুচকা শোনাটা। ছোট হয়ে গেছে, যা রেনকোট ছোট হয়ে গেছে তোমার মা, ওইটা পরেই এসেছে, পানি হচ্ছে। আরে বাবা রে, ওরে বাবা, আরে বাবা রে, ওরে বাবা, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। তো জাদু হয়ে গেছে পুরো একদম। হ্যাঁ চলো দাঁড়া। দেখতেই তো পেলেন বন্ধুরা, আনহা রেনকোটটাকে পরেই স্কুল থেকে বাড়ি ফিরেছে, মানে সেরকম বৃষ্টি হয়নি, তবুও নাকি ওর পাপা বললো যে জেদ করছিলো বলে ওকে রেনকোটটা স্কুলে পরিয়ে দিয়েছি। যাই হোক ওর একটা মানে মনে হচ্ছিলো যে জিনিসটা কী, এটা কী, এটা কী, এটা পরে কী হয়, আর তাছাড়া ফোনের ভিডিওতে অনেক দেখেছিলো তাই জন্য শখটা মিটে গেল। ঘাম এতে পুরো চুল ভিজে গেছে, বাচ্চা আমার স্কুল করে চলে এলো গো। ও বাচ্চা কচি, বাচ্চা কচি, এদিকে তাকাও না, আমার বাচ্চা কচি। আজকে ম্যাম কি বললো? আনহা ম্যাম কি বললো? হ্যাঁ হাগিসে হিসু করেছ? আচ্ছা দাঁড়াও, খেতেই ব্যস্ত, খেতেই ব্যস্ত আমার পাখি। হাই কথা, আসসালামু আলাইকুম বলে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো মামা বলো, আমরা ভালো আছি বলো। ঘেমে গেছে দেখুন, এই দেখুন পুরো চুল পুরো ঘেমে গেছে। আচ্ছা আর চিপসটা রেখে খা, চিপসটা রাখো, জামাটা রেখে দিই। আগে সেই হিসু করেছো? তাই এটাকে কী বলা না, তাই 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 না, তাই 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 তাই। আজকে ম্যাম কী শেখালো ওরে সাধের ময়না? মানে কী বললো ম্যাম? আর ড্রয়িং করেছে আজকে? আজকে ড্রয়িং করেছে, আজকে তো ড্রয়িং ক্লাস ছিল। কি 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 ব্যাগ ব্যাগ চিপস আছে এখানে, আসো না চিপস আছে তোমার, চিপস এই চিপস এই চিপস। আর কী বললো ওরে সাধের ময়না? আর কী বললো? আমার জাদুটা বলে ফেলো, আমার জাদু আর পড়বে না স্কুল থেকে পড়ে এসেছে, হাতটা তো নোংরা, তুই তো চেটে চেটে খাচ্ছ নোংরা মেয়ে। দেখ আমার কটা দাঁত হয়েছে তোমার দেখিয়ে দেখে, আঁকড়া আমার হাতে দেখতে হবে না তোমার আঁকড়া। আবার ওরে সাধের মাইনা করিস না আর পাই না, আর ওইটা বলো কিচ্ছু নাই জল জল বলো আমি সুপার ম্যাম। ওই রাখো না, ওই রাখো না, ভালো করে বলো না খিচ মেরি বলো বলো।
শুনতে পেয়েছে তোমার ফিভারটা? স্কুল ড্রেসগুলো কেন তো মোটামোটা হয় কি জানি বাবা, বাচ্চাদের একটু ফাইন ফাইন পাতলা পাতলা বেশ ফ্রক হবে বা কিছু হবে না, মোটা মোটা জামা কষ্ট হয় না বলুন? হ্যাঁ একটু বাচ্চা এত কিছু পরে যাবে, মানে কেমন করে কি ধোয়াবে না ধোয়াবে ওই জন্য হাগিসটা পরেই পাঠায়। আমি স্কুল ব্যাগটা নিয়ে আসো, কি করালো দেখি, নিয়ে আসো টিফিন খেয়েছো কি কি করেছো দেখি, নিয়ে আসো বসো না করে বসো, না চিপস, না চিপস খাওয়া এখানে করে বসো, দেখি কী কী আজকে স্কুলে করিয়েছে, কী কাজ দিয়েছে, প্রথমে দেখো টিফিন, টিফিন খেয়েছে কি না, নাহলেই মারা ঘুম ঘুম করে, পানি খেয়েছো ঠিক আছে, অল সুইট হার্ট বিস্কুট দিয়েছিলাম, সুইট হার্ট বিস্কুট আর তার সাথে আমরা কেক দিয়েছিলাম, দেখো হাফ খেয়েছে, বিস্কুটটা খাইনি কেন মামা, খাওনি কেন, ভালো লাগেনি কেন, মজা না নিয়ে আমরা কেক বলছে মজা না কেন, ঠিক আছে কিসে মজা লাগে জানেন, এই যে এইটা খাচ্ছে এটা হচ্ছে প্রাণ তাই তো, খুব মজা তো, আঙুল চেটে চেটে খাবে, আর এই টিফিনগুলো খাইনি আজ স্কুল থেকে বলে দিয়েছে চকলেট চিপস ফ্রুটি মাজা ম্যাঙ্গো কোনো রকম জিনিস দেওয়া চলবে না, তাই জন্যে এইসব জিনিস দেওয়া চলে না, কারণ এই জিনিস দিলে একজন খেলে সবাই মিলে ঝগড়া করবে, বাচ্চাদের বোঝানো মুশকিল, ওই জন্য এইসব জিনিস চলবে না, আর রোজ আসার পর পাপার কাছ থেকে এইগুলো কিনে নিয়ে ঘরে ঢুকবে। চলো এই গেল খাবারের পর্ব, এবার দেখি পড়াশোনার পর্ব, কত রকম কথা শিখে গেছে, আর কি শেখালো ম্যাম হেল্প করতে বলেছে সবাইকে, দাদা ভাইরা নেই এবার দাদু ভাই দাদাজির সাথে খেলবে, এবার এক মাস দাদাজির কাছে একদম যেত না, এবার দাদাজি ছাড়া আর কোনো উপায় নেই তোমার, হ্যাঁ না ডিম দিয়ে ভাত খাচ্ছ তো ডিমই খাই সবসময়, চলে আসো ওই দেখো সেই দেখো ওই দিকে গিয়ে বসে আছে, দেখি খেয়ে নেবে, কে খাবে আপনারা খাবেন, না না খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে, কেন ভাত খেতে গিয়ে যত পেরেশানি করে জানেন বন্ধুরা, একদম ভাত খেতে চায় না মোটেও, ভাত না খেয়েই তো এইরকম বডি ওর, আসো চলো আসো যা বল দুটো দাও তোমায় দেবে না, আচ্ছা দিতে হবে না যাও, এই তোমার তোমার ভিডিও যারা দেখছে তাদেরকে বলগুলো দেবে তুমি, হ্যাঁ দেখেছেন আপনাদের দেবে আমাকে দেবে না, তোমার ভিউয়ার্সদেরও দেবে না, তোমার ভিডিও দেখছে আর তুমি দেবে না বল কেন, বলে আমাদের বাড়ি আসো আমাদের বাড়ি এলে দেবো, কমাল আনা কোন ড্রেসটা পরবে মামা তুমি, ওই ওই পতাকামালটা পরবে, ওই পতাকামালটা শুধু প্যান্ট পরবে, আচ্ছা ঠিক আছে চলো ওকে চলো সেই তো ঘুড়ি তোমাকে পেয়ে দেবে, এই দেখো কত বড় সুতো এসছে এখানে, দেখো কাদের সুতো এসছে কি জানি,
এখন এই সময়টা এমনই, এই সময় প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়ায় সব চারিদিকের বাচ্চারা, আর যখনই ছাদে কাপড় তুলতে চায় এরকম ঘুড়ি, সুতো, ঘুড়ি অনেক কিছু পেয়ে থাকে। আজকেও দেখুন না কত বড় সুতো, সুতোটা মাঝখান দিয়ে লাস্টে কেটেই দিলাম, কারণ সুতোটা আর টানা যাচ্ছে না। আর আনহা যেহেতু এক একবার খেলতে ওঠে, ওই জন্য আমি এই সুতোগুলো আর ঘুড়িগুলোকে ছিঁড়ে সব ফেলেই দিই। আর এখানে দেখুন আমার সাথে আমার বেবি হেল্প করছে, আমার মায় বেটি সারাদিনে যা কিছু করি টুকিটাকি সব কিছু ভিডিও আপনাদের শেয়ার করার চেষ্টা করি, কম বেশি যেটুকু যা ভালো লাগে আপনাদের দেখ, আপনারা হয়তো দেখছেন পুরোপুরি ভিডিওটা। আর এতক্ষণও যদি দেখে থাকেন ভিডিওটা লাইক দিয়ে যাবেন, আর আমাদের মায় বেটির ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমাদের পরিবারের তো আমরা পাঁচটা মানুষ, তার মধ্যে আমি তো দেখেছেন এমনভাবেই আসি ক্যামেরার সামনে, আর মা বাপি অতটা আসতে পছন্দ করেন না। আর তো আমার আনহাকে নিয়ে, আনহার পাপাকে নিয়ে, আমাকে নিয়ে বেশিরভাগ ভিডিওটা হয়, আর বেশি ভিডিও হয় আমার আনহা বাবুকে নিয়েই। আমার আপনজনেরা যারা আমাদের ভিডিও দেখেন, আমার খুব ভালো লাগে পার্সোনালি যখন মেসেজ করে বলে আনহার ভিডিও দেখে তাদের বাচ্চারা, তো আমার ভালো লাগে খুব। আচ্ছা হাত ধুয়ে নাও, মুখ ধুয়ে নাও, সব ধুয়ে নাও, অজু করে নাও, অজু কেমন করে অজু করে একটা দেখা, আনা অজু করতে পারে দেখবেন বন্ধুরা। হ্যাঁ অজু করতে গিয়ে তো জামাটা ভিজিয়ে ফেলছে পুরো, আমার কাজ বাড়াচ্ছে। হাতে পানি দাও, কেমন করে হাত ধোই, পানি ঘাঁটতে বলেছি এখন। এই চলো কল বন্ধ করো, পুরো জামা ভিজিয়ে ফেললো। হ্যাঁ হয়েছে 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 হয়েছে, পানি ঘাঁটার ওস্তাদ হয়েছে। আনহা চল আমি চলে যাচ্ছি, যা ভূতে ধরবে, যা চলো আস্তে আস্তে নামো। বাবার বউকে কে বলো? আমি চলো আমাকে দেখতে দেখতে চলো, অত বাবার বিয়ের ক্যাসেট দেখতে হবে না 10 বার, সব সময় শুধু বাবার বিয়ের ক্যাসেট দেখবো। কী হবে দেখে, ও কেমন উল্টো দিক দিয়ে যাচ্ছে দেখেছো তো, কেন এরম আইডিয়া করছো, তোমার দেখে দেখে সবাই তো শিখবে বলো। তো এই আনহা করেছে ভিডিওই দেখেছি, আমরাও করবো, করতে গিয়ে তো মাথা ফাটবে, কেউ করবেন না আপনারা এরকম কাজ, ঠিক আছে? কোনো বাচ্চারা করবেন না, এ আমার আনহাটাই শুধু এরকম কাজ করে। মহারাজ আমি বলি তোমায় মহারাজ, ওই জন্য ও বললো মহারাজ ফোন দাও না। গিফট কি গিফট এনেছে দেখো তোমার জন্য, খোলো, ওয়াও বলো ওয়াও। হ্যাঁ প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক এনে তুমি গিফট নেই, তুমি কি হচ্ছে, কি নেবে তুমি, কার ফোন? এই তো একটা ফোন আছে তো, এটা নাও। হ্যাঁ কার ফোন নেবে বাবার, বার করো বার করো, আর পাসওয়ার্ডটা খোলো তার না। আচ্ছা আনহা পাসওয়ার্ড খুলবে দেখবেন, না 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 এদিকে আসো। হ্যাঁ না বাবার ফোনের পাসওয়ার্ডটা খোলো তোমার মা। আনা কোনটা, সেভেন কোনটা, সেভেন সেভেন নো এটা না, ক সেভেন কোনটা বলো, সেভেন কই সেভেন, হ্যাঁ তারপরে ফোর, তারপরে ফাইভ ফাইভ, ইয়েস জিরো 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 দাও, জিরো নিচে নিচে নিচেরটা জিরো, ওকে করো, খুলে গেছে লক, খুলে গেছে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে, হ্যাঁ সবাই দেখে নিল। আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে করে লাস্ট পর্যন্ত আইসক্রিম খেয়েই ছাড়লো। আর এর একটা শর্ট ভিডিও করেছি যেটা আমার বাবু শর্টসে দেওয়া আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, পারলে কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আল্লাহ।